ব্রকলেসনার কেন বারবার ম্যাচ হারছেন? ব্রকলেসনারের ম্যাচ হারার পেছনের আসল রহস্য কী? আজকে সামার স্ল্যামে মুখোমুখি হয়েছিলেন কোডি রোডসের এগেনস্টে ব্রকলেসনার, আর এই ম্যাচটিতে ব্রকলেসনার ভালো পারফরমেন্স দিয়েছেন। তবে ম্যাচ শেষে এসে কোডি রোডসের কাছে ক্লিনলি পিন হয়েছেন ব্রকলেসনার, আর হেরে যাবার পরে কোডি রোডসের হাত উঁচিয়ে ধরেছিলেন ব্রকলেসনার। তবে বারবার ব্রকলেসনার ম্যাচ হারছেন, প্রত্যেকটা রেসলারের কাছে ম্যাচ হারছেন, তো ব্রকলেসনারের ম্যাচ হারার পেছনের আসল রহস্য কী? আপনারা যেমনটা জানেন, আজ থেকে 2 থেকে 3 বছর আগে যদি ব্রকলেসনারের ম্যাচের ব্যাপারে বলা যেত, তাহলে ব্রকলেসনার কোনো ম্যাচেই হারতো না, ব্রকলেসনারের ম্যাচ মানেই ব্রকলেসনার জিতবেন এমন কিছুই দেখা যেত। তবে বর্তমান সময়ে নিয়মিত ব্রকলেসনারকে হারতে দেখা যাচ্ছে এবং ব্রকলেসনার জয়ের মুখ খুব কমই দেখছে। আসলে ব্রকলেসনারের বয়স হয়েছে, ব্রকলেসনারের ক্যারিয়ার আর খুব একটা লম্বা সময় ধরে চলবে না, তাই ব্রকলেসনার অন্যান্য রেসলারদেরকে প্রমোট করবার জন্য বা তাদের ক্যারিয়ার ওপর লেভেলে নিয়ে যাওয়ার জন্য এখন কাজ করে থাকবেন এবং অন্যান্য ছোটোখাটো রেসলারদের কাছে হেরে সেসব রেসলারদেরকে উপরে তুলবেন এবং তাদেরকে প্রমোট করবেন। এগুলোর জন্যই মূলত ব্রকলেসনার আপাতত অতিরিক্ত ম্যাচ হারছেন এবং জয়ের মুখ খুব কমই দেখছেন। ধন্যবাদ।